নমস্কার বন্ধুরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি রুদ্র প্রসাদ ব্যানার্জি আজকে রুদ্রবার্তা শুরু করার আগে আপনাদের মনে করিয়ে দিই সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো দেখতে থাকুন সকালের রুদ্রবার্তা গত কদিন ধরেই মনে আছে নিশ্চয়ই আপনাদের ভোট আসা ঠিক আগে থেকে শুরু হয়ে গেছিল রাহুল গান্ধীর রাফায়েল নিয়ে চিৎকার এবং রাহুল গান্ধী শুধু নয় তার সঙ্গে সমস্ত অন্যান্য সমস্ত যে সমস্ত বিরোধী দল রয়েছে অর্থাৎ একজুট হওয়া বিভিন্ন দল তারা কিন্তু চিৎকার করা শুরু করে দিয়েছিল রাফাইল রাফায়েল রাফায়েল নিয়ে বারবার রাফায়েল নিয়ে এগোনোর পরে বারবার মুখ থুবড়ে পড়া এই বিরোধী জোটগুলো অর্থাৎ কংগ্রেস এবং তথাকথিত তাদের সঙ্গে থাকা বিভিন্ন লেজুরগুলো এই লেজুর এবং কংগ্রেস সবাই মিলিত ভাবে চেষ্টা করেছিল রাফাইল নিয়ে মোদীকে বদনাম করা চৌকিদার চোর সেই করতে গিয়ে কি হয়েছে রাফাইলটা যখন প্রমাণিত হয়ে গেছে রাফাইলটা মিথ্যে ছিল একের পর এক উল্টো পাল্টা নথিপত্র দেখিয়ে রাহুল গান্ধী প্রমাণ করার চেষ্টা করছিল রাফাইল নিয়ে অনেক কিছু জানেন আর দিদি অর্থাৎ এখানকার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো রাফেল রাফেল করেই চিৎকার করে গেছেন এবং রাফেল বিমান নিয়ে তিনি বলেছেন অনেক কথা কিন্তু তিনি তারপরে বুঝেছেন যে সেটা তার ভুল হচ্ছে কারণ রাফাল নিয়ে কোনো ব্যাপার কিন্তু দানা বাঁধল না উল্টো দিকে ফাইটার প্লেন নিয়ে এত গন্ডগোল হওয়ার পরেই কিন্তু ভিভিআইপি চপার অগস্তা অগাস্টা হেলিকপ্টার নিয়ে কিন্তু ঘোটালা সামনে এসে গেছে এবং দু হাজার সাত সালের এই অগস্তা মামলার কিন্তু দু হাজার তেরো সেই সময়কার অগস্টা কেসে কিন্তু রাহুল গান্ধীর নাম এবং কংগ্রেসের নাম আস্তে আস্তে জড়িয়ে আসছে কারণ খ্রিস্টিয়ান মিশেল যাকে তুলে নিয়ে আসা হয়েছে সে কিন্তু একের পর এক তথ্য দিয়ে চলেছে এবং ইডির কাছে স্বীকার করেছে এবং ইডি জানতে পেরেছে হয়তো আজকেই সমস্ত পরিষ্কার হয়ে যাবে যে বিখ্যাত এ পি অর্থাৎ আহমেদ পাটেল ইনি কিন্তু গুজরাটের বিখ্যাত কংগ্রেসের মন্ত্রী ছিলেন এবং তিনি হচ্ছেন কংগ্রেসের তো তার সঙ্গে রাহুল গান্ধী অর্থাৎ গান্ধী মিসেস গান্ধী তাকে তিনি এইটি সিক্স থেকে চেনেন মিসেল বলছেন এরপরে মনে রাখবেন গান্ধী পরিবার মানে ফ্যাম মানে হচ্ছে ফ্যামিলি অর্থাৎ গান্ধী পরিবার সব জড়িয়ে আসছে সঙ্গে রাহুল ফাও নয় রয়েছে কাজেই একটা কথা কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে আগস্ট কেসে কিন্তু আস্তে আস্তে রাহুল গান্ধী এবং গান্ধী পরিবার জড়িয়ে গেছে এবং প্রমাণিত হচ্ছে তখন কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে একটা কথাই উঠবে এবং এখন থেকেই আওয়াজ মনে হয় শুরু হয়ে যাওয়া উচিত সেটা হচ্ছে উল্টা চোর কত কো ডাটে মানে চোর পুলিশকে এই গরম দিচ্ছে চৌকিদারকেই বলছে তো চোর একত্রিত হয়েছিল এবং চোর এখন ধরা পড়ার জায়গায় চলে গেছে বৃদ্ধ বার্তায় সকালের বার্তাটি ছিল এইটাই সন্ধ্যেবেলা বা বিকেলবেলা কেয়ার লাগবেন আজকে ভোটের রঙে রুদ্রবার্তার সঙ্গে কিন্তু টুইস্ট আছে তো দেখতে থাকুন রুদ্র এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা সবাইকে বলবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে মানে উল্টা চোর কত অল্প ডাটে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না নমস্কার বন্দে মাতারাম ভারত মাতা জয় হোক জয় হিন্দ এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো দেখতে থাকুন রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন এবং রুদ্রবার্তা রেগুলার দেখুন ধন্যবাদ